বড় মঞ্চের বড় তারকা সাকিব আল হাসান দল যখন খারাপ সময়ে তখন তার অলরাউন্ড পারফরম্যান্স টাইগার সমর্থকদের মনে স্বস্তি ফেরায়। সাকিব হাসলে হাসে গোটা বাংলাদেশ। পাপুয়া নিউগিনি সহ আইসিসি ইভেন্টে বাংলাদেশের শেষ ছয় জয়েও ম্যান অব দ্য ম্যাচ মিস্টার অলরাউন্ডার। সাকিব দলে থাকা মানে সমর্থকদের পাশাপাশি টিমমেটদের মনেও সাহস। এবারে টি টোয়েন্টি বাছাই পর্বেও সাকিব নৈপুণ্যে টিকে আছে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন। সাকিব আল হাসান হ্যাজ বিন দ্য নাম্বার ওয়ান প্লেয়ার ফর বাংলাদেশ এন্ড ইভেন প্রবাবলি ইফ ইউ হিজ স্ট্যাটস আর শোয়িং দ্যাট প্রবাবলি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন ইন এনি ফরম্যাট অফ অল টাইম। হি ইজ এক্সেপশনাল লাইক অফ দ্য ফিল্ড এন্ড অন দ্য ফিল্ড হিজ ক্যারেক্টার ইজ টোটালি এক্সেপশনাল উইথ দ্য আদার্স। সাকিব বাই প্লেয়িং এভরিওয়ান ফিল কনফিডেন্ট যে আই হ্যাভ ওয়ান ভেরি গুড প্লেয়ার ইজ ব্যাকআপ প্লেয়ার ইজ কাইন্ড অফ You know, that's obviously a big player for any team. T20 বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত টিম বাংলাদেশের একটি মাত্র জয়, সেটিও 2007 সালের প্রথম বিশ্বকাপে। এবার হয়তো খরা কাটতে যাচ্ছে, প্রতিবারের মতো এবারের জয়েও হয়তো বড় ভূমিকায় থাকবে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।